প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিহত করতে হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত বিশ্ব পরাশক্তিগুলো। হাইপারসনিকের সক্ষমতায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাশিয়া, চীন নাকি যুক্তরাষ্ট্র, কে কার চেয়ে এগিয়ে? এবার যুক্তরাষ্ট্র বলছে, তাদের চেয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাম্প্রতিক সময়ে অনেকটাই এগিয়ে গেছে রাশিয়া, চীন। তবে পরীক্ষা নিরীক্ষা, ব্যবহার সহ সমস্ত কার্যক্রমে দেশ দুটির অভাবনীয় উন্নতিকে রীতিমতো হুমকি বলেই মনে করছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনী প্রধান বলছেন, মস্কো বেইজিং এর কর্মকাণ্ড মোটেও উড়িয়ে দিচ্ছেন না তারা। এমন অবস্থায় নিজেদের প্রতিরক্ষার কৌশল হিসেবে হাইপারসনিক মিসাইল ব্যবস্থা আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আগের চেয়ে উচ্চ শক্তি সম্পন্ন মাইক্রোওয়েভ বা লেজার সিস্টেম ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতাকে যেভাবে প্রমাণ করছে, এটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। নিশ্চয়ই ওয়াশিংটন সতর্ক অবস্থানে আছে। এই মুহূর্তে মিসাইল সিস্টেমকে আরো উন্নত করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করছি। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বলা হয় হাইপারসনিক। এক থেকে পাঁচ গুণ গতির মধ্যে চললে সুপারসনিক, আর শব্দের চেয়ে কম গতিতে চললে সেটিকে সাবসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। ইউক্রেনে চলমান সামরিক অভিযানে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। গেল মার্চে শব্দের চেয়ে দশ গুণ দ্রুতগতির কিনসাল ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি ভূগর্ভস্থ গোলা বারুদের ডিপো এবং দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইফ অঞ্চলের কাছে একটি জ্বালানি ঘাঁটি ধ্বংস করেছিল রাশিয়া। হাইপারসনিক গতির অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গ্লাইড ভেহিকল ও ক্রুজ মিসাইল সিস্টেমের ব্যবহার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগের যাবতীয় প্রক্রিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে চীনও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।